Hey, what's up, guys? সবাই কেমন আছেন? আশা করি অনেক আপনারা অনেক অনেক ভালো আছেন, অনেক মজা করতেছেন। ব্রাজিলের সমর্থকদেরকে বেশি কিছু বলা যাবে না, ঠিক আছে? আপনারা আর্জেন্টিনার সমর্থক যারা আছেন, আপনারা অনেক মজা করতেছেন, অনেক কমেন্ট করতেছেন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কোথাও ঢুকা যাচ্ছে না আর্জেন্টিনার পোলাপানের কারণে। এর কারণ হচ্ছে একদিক দিয়ে মজা পাইতেছি, আরেকদিক দিয়ে কি আর্জেন্টিনার সমর্থকদের এটাও মনে রাখতে হবে, ব্রাজিলও একটা টিম, ব্রাজিলও কিন্তু খারাপ দল না। আজকে হয়তো একটা গোল খাইছে, কিন্তু গত সবগুলো ম্যাচে কিন্তু ভালো খেলেছে, ঠিক আছে? সো আরেকটা বিষয় হচ্ছে যে মেসি নেইমার দুজনই কিন্তু বন্ধু, ঠিক আছে? তারা কিন্তু ঠিকই ম্যাচ পরবর্তী সময়ে ড্রেসিং রুমে গিয়ে কিন্তু হাসি তামাশা করেছে, আপনারা দেখেছেন কি না? আমি দেখেছি। এখন ঘটনা হচ্ছে যে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে চিল্লাপাল্লা করার দরকার নাই। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মেসি গোল্ডেন বয়, সে কিন্তু দুইটা অ্যাওয়ার্ড পেয়ে গেছে আজকে, অর্থাৎ প্রাইজ পেয়ে গেছে। একটা হচ্ছে গোল্ডেন বুট, আর একটা হচ্ছে গোল্ডেন বল। আর ম্যান অফ দ্য ম্যাচ তো আমাদের ডিমারি হয়ে গেল, অন্যদিকে হচ্ছে যে মার্টিনেস গোল্ডেন গ্লাভস পেয়ে গেল। এর কারণ হচ্ছে সে যতগুলো সেভ করছে আজকে, আজকে মিনিমাম খুব সম্ভবত তিনটা ক্লিন সেভ করেছে, ঠিক আছে? তাছাড়া সেমিফাইনালে তো কলম্বিয়ার সাথে দেখলেনই, ফাটা ফাটে। সো যাই হোক বন্ধুরা, মোদ্দা কথা হচ্ছে যে ব্রাজিল হেরেছে আর আর্জেন্টিনা জিতেছে, আর 28 বছরের খরা শেষ করে দিয়েছে। এখন পর্যন্ত 15 বার চ্যাম্পিয়ন যেহেতু হয়েছে, এর মধ্যে 9 বার ব্রাজিলকে ফাইনালে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এতদিন ব্রাজিলের সমর্থক যারা, তারা বলতো যে সে তো সেরা খেলোয়াড় নয়, সে বর্তমান সেরাদের সেরা খেলোয়াড়, যেহেতু সামনে ব্যালন ডি'অর প্রাইসটা আছে, হ্যাঁ ওই প্রাইসটাও মেসি পাবে। সো একটা প্লেয়ার টানা এতগুলা ব্যালন ডি'অর পাচ্ছে, এতগুলা ফাইনাল খেলেছে, যদিও হ্যাঁ একা তো আর মানে সব ফাইনাল জেতাতে পারে না, যদি 2014 সালের ফাইনালে ডি মারিয়া থাকতো তাহলে কিন্তু ঠিক জিতে যেত, সো বিশ্বকাপ আরও একটা যেত। সো নো টেনশন, ডু ভর্তি 2022 সালের যেটা আছে সেটাই, সেটাতেই সবাই চোখ রাখুক। আর একটা বিষয় হচ্ছে যে ইউরোর আজকে ফাইনাল, সো আপনারা কাকে সাপোর্ট করছেন, ইতালি নাকি ইতালি নাকি ইংল্যান্ড? আমার কাছে মনে হয় ইতালি জিতবে, সো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর বাংলাদেশ তো টেস্টে জিতে যেতেছে, অলরেডি 160 রানে 6টা ফলাই দিচ্ছে, সো আপনারা জানাবেন ব্রাজিল এবং আর্জেন্টিনা বিষয়টা মোটামুটি বাদ দেন। আর একটা বিষয় হচ্ছে যে আজকে রাত্রে আবারও ফাইনাল, সো ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর কেউ যদি লাইভ লিঙ্ক পেতে চান তাহলে আমাদের গ্রুপে ঢুকবেন, গ্রুপ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে আমি লাইভ যে লিঙ্ক আছে সেটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর নেইমারের জন্য অভিনন্দন, আর ডিমারের জন্য অভিনন্দন, আর্জেন্টিনার জন্য অভিনন্দন, ব্রাজিলের জন্য আরও দ্বিগুণ অভিনন্দন, কারণ তারা আজকে হেরেছে। থ্যাংক ইউ সো মাচ।